প্রিয় বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন, জানাতে কি সন্তান জন্মাবে? জানাতেরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে? প্রথমটার উত্তর হলো হ্যাঁ, জানাতে সন্তান জন্মাবে। যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারেন, তবে সেই সন্তানের বয়স হবে 33 বছর, আর আপনার বয়সও হবে সেই 33 বছরই। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, জানাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান হবে কিভাবে? এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে। চলুন সেই ঘটনা সম্পর্কে আগে জেনে নেই, এবং তারপর জান্নাতে হুরদের সাথে কিভাবে সহবাস হবে, সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানব। তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন, তাহলে অনেক অজানা বিষয়ে জানতে পারবেন। তাইবি হযরত সাইয়্যিদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের সাথে দেখা হয়েছিল, তেমনি আল্লাহ চায় তো জান্নাতের বাজারেও আমাদের দুজনের দেখা করাবেন। তখন সাইয়্যিদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, জান্নাতেও কি বাজার থাকবে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে যখন জান্নাতের লোকেরা জান্নাতে প্রবেশ করবে, তারা তাদের আমল ও শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে। যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে, ও তত উচ্চ স্থানে বসবাস ও গন্তব্যে বসবাস করবে। তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই তাদের রবের সামনে যাবে, সেদিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের আরশ প্রকাশ করবেন। জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন। এই বাগানে অনেকগুলো মিম্বার থাকবে, নূরের মিম্বার, হীরা জহরতের মিম্বার, সোনা ও রূপার মিম্বার থাকবে। অর্থাৎ জান্নাতবাসীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মিম্বারে তারা আরোহণ করবেন। তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরী কর্পূরের মিম্বারের উপরে বসবেন। কিন্তু তারা এটা বুঝতে পারবেন না যে মিম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমা রাতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? জান্নাতীরা আল্লাহ তাআলাকে ঠিক সেইভাবে দেখতে পাবে। সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যে যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন। মহান আল্লাহ তাআলা উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করবেন, হে অমুকের পুত্র অমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে? এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে, এবং তখন সেই ব্যক্তি বলবে, হে আমার প্রভু, আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি? আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই আমি তোমার সেসব গুনাহ মাফ করে দিয়েছি, এবং সেই ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে এসেছো। এরপরে হঠাৎ একখণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে দিবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি। তখন আমাদের রব বলবেন, তোমরা এই দিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করেছি, সেদিকে এসো এবং তোমার পছন্দ ও ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে, ফেরেশতারা ঘিরে রাখবে। এই বাজারে এমন কিছু থাকবে যা এর পূর্বে কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। যদিও এই বাজারে ক্রয় বিক্রয় করার মতো কোনো ব্যবসা থাকবে না, সেখানে সমস্ত জান্নাতীরা একে অন্যের সাথে মিলিত হবে। সেই বাজারে আমাদের যা ইচ্ছা তা আমাদেরকে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে বেশি, কিন্তু জান্নাতীরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম। এর ফলে কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না। এটা এই জন্য হবে যে জান্নাতীদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব, এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন, মারহাবা এবং খোশ আমদেদ বলে আমাদেরকে স্বাগতম জানাবেন। প্রত্যেক স্ত্রী তাদের স্বামীকে বলবেন, আপনি আমাদেরকে ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিলেন, এখন আপনার সৌন্দর্য তার থেকেও বেড়ে গেছে। তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি।
ইসলামী কিতাবসমূহে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে সে জান্নাতে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা সমস্ত হুরদের নেতা হবে এবং আল্লাহ তাআলা এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে দিবেন তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবেন আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো এই জান্নাতি হুর হুরদের সাথে সহবাস জান্নাতিদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে যা জান্নাতবাসীদের যৌন তৃপ্তির মাধ্যম হবে কিন্তু জান্নাতবাসীদের দুনিয়াবি কোনো কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ থাকবে না নেতিবাচক চিন্তা থাকবে না এবং নেক চিন্তা তাদের মধ্যে আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে জান্নাতিরা তাদের যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা সেখানে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ জান্নাতের সন্তানের ইচ্ছা পোষণ করেন তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তাদের স্ত্রীরা গর্ভবতী হবে তবে সন্তান প্রসব করার সাথে সাথেই সেই সন্তানের বয়স হয়ে যাবে 33 বছর অপর এক হাদিসে রয়েছে জান্নাতিরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না বরং তাদের শরীর থেকে মেষকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই তাদের স্ত্রীরা গর্ভবতী হবে এভাবে জান্নাতে সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত প্রথম সকাল এতটাই সুন্দর এবং সুখের হবে যে যা আপনি কল্পনা করতে পারবেন না শুধু ভাবুন সেখানে ফলে ভরা বাগান মনোমুগ্ধকর ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে যার গাছের ফল জান্নাতিরা চাওয়া মাত্র আপনা আপনি তাদের মুখে পৌঁছে যাবে সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসা থাকবে দাসদাসীরা এদিক ওদিক খেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে সেই মদও পবিত্র হবে এবং তাদের কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চারদিক থেকে শান্তির ডাক আসবে জান্নাতের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতিদের হতবাক করে দেবে তারা তাদের নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে হে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দর কি কোনো জায়গা হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্কের আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা আপনার সামনে আবির্ভূত হলো তখন আপনার খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন সেই খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে তারপর হঠাৎ সে দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামত অনর্থক মনে হবে এটি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সাথে দেখা দিবেন সেই মুহূর্তে আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর দৃশ্য হেরে যাবে আল্লাহ যেন কোনো ইমানদারকে সেই দৃশ্য দেখা থেকে বঞ্চিত না করেন এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ইমানদারকে কবুল করুন আমিন বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ